খামনে তুমি কি রান্না করবে আজকে? আমি করব দুধে ভেজা শশা। তোমার শশাটা খুব প্রিয় তুমি বললে। জি। আচ্ছা তাহলে আমরা আজকে করব দুধে ভেজা শশা। শশা খামনে যদি দুধে ভেজা শশা করো তোমার তো অনেক শশা লাগবে। বাট কিন্তু তোমার একটু শশা এগুলো দিয়ে না হয়ে যাবে। আমরা তিনজন খাবো তো। চাই এখন দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনি কি? এটা হচ্ছে একটা মশলা। দিলাম এলাচ। এখানে আলমন্ড কুচি আছে। আর দুধ লাগবে? আর লাগবে না। তাহলে আমি এখানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ। পেস্তা বাদাম কুচি আছে ওটা দিয়ে দিচ্ছি। মাম্মা এখন শিখবে? জি। প্রচ্ছদ শিখবে। কিছু ভুল হলে কিন্তু প্রচ্ছদ বলে দেবে। হ্যাঁ জি। এরপর কি দিচ্ছি আমি প্রচ্ছদ বলো তো? চিনি। চিনি তারপরে শশা। চিনিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিষ্টি হবে। দিতে পারি শশা এখন? দিব না আর পরে। তুমি আমাকে একটা চামচ দাও। এই পাশের প্রথমটা তা সুন্দর। হ্যাঁ এটা একটু মুছে দেবে। তুমি তো খুব পরিষ্কার থাকতে পছন্দ করো। সুন্দরভাবে মুছে নিচ্ছে একেবারে। এটা আমরা এখন নেড়ে নেড়ে ঘন করব। আমি সাধারণত দেখেছি যে এটা চাল কুমড়ো দিয়ে তারপরে পায়েস করা হয়, অনেকটা ওই রকম তাই? হ্যাঁ ওই রকমই। কিন্তু এখানে মজার ব্যাপার হলো শশাটাকে লম্বা করে কাটা। হ্যাঁ শশা আসলে নিজের ইচ্ছা মতো আকার আমরা কেটে নিতে পারি। আর এটা একটু আমি হালকা করে সিদ্ধ করে রেখেছি এখানে। প্রচুর দেখো এটা প্রায় রান্না হয়ে গেছে। সুগন্ধ পাচ্ছ? খুব মজা হবে তাই না? এই পর্যায়ে আমরা দেব শশাটা। শশাটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি একটু নরম নরম হওয়ার জন্য। তাহলে এখন দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমরা নামিয়ে নেব। একটা বোল লাগবে। শশা আসলে যেহেতু আমরা আগে থেকে ফুটিয়ে নিয়েছি তার জন্য খুব বেশিক্ষণ আমাদের রান্না করার দরকার নেই। আর এটা দুধে ভেজে ভেজেই থাকবে, খেতে বেশ মজা হবে। বুঝতে পেরেছো? আমরা আবার দেখে আসি কি করে তৈরি করতে হয় দুধে ভেজা শশা। হালকা তাপে একটি প্যানের মধ্যে প্রথমে দুধ দিতে হবে, তারপর দারুচিনি, এলাচ, আমন্ড কুচি, পেস্তা বাদাম। চিনি দেওয়ার পর মশলাগুলো জাল দিয়ে নেড়ে দুধ ঘন করতে হবে। দুধ ঘন হয়ে গেলে শশা দিতে হবে। শশা দেবার পর 5 মিনিট জাল দিতে হবে। আর শশা যদি আগে থেকে সিদ্ধ করা থাকে তাহলে জাল দিতে কম সময় লাগবে। মজা।